দিনের বাচ্চা, তোর সাহস কি করে হলো? এই গাড়িতে হাত দাও। কেন ম্যাডাম, কোনো সমস্যা কি হয়েছে? আপনি কে? এই আমি কি আবার সেটা তুই জিজ্ঞাসা করতেছিস? তুই যে গাড়িতে হাত দিলি না, এই গাড়ির যে মালিক সেই মালিক আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, তাহলে আপনার কথা আলিফা মরে বলছিল। আপনি মোনা তাই না? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? এই তুই কি বললি? তুই আমাকে ভাবি ডাকলি, তোর সাহস কি করে হলো? তোর মতে মতে ছোট লোক ফকিনির বাচ্চা আমাকে ভাবি রাখবে? আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে আলিফের মতো মানুষের তোর মতে মতে ছোট লোক ভাই কি করে হলো? না না ম্যাডাম, ভাই না তো, ওর আমি জানে জিগার দোস্ত, মানে বন্ধু আর কি, ছোটবেলার বন্ধু। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে তোর মতো মতে আস্ত ফকিনি আলিফের মতো এত ধনী একটা মানুষের ভাই কি করে হয়? এই তোর কোনো যোগ্যতা তোর বন্ধু হওয়ার? ছোট লোক ফকিনি জানি কোথাকার, শরীর থেকে আসতেছে কি গন্ধ, কি ড্রেস আপ। দাঁড়া, আমি এখন আলিফকে কল করবো, আলিফকে কল করে এখানে ডাকবো, তারপর দেখাবো তোকে কি মজা। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, প্লিজ প্লিজ, আলিফকে ফোন দিয়েন না। আমি কি দোষ করছি? আমার কোন, আমি যদি হয় আমি আমি মাফ চাবো আপনার কাছে। আমার কোন কি হয়েছে? শাট আপ, একটা কথা বলবি না। তুই কি ভুল করছিস কি করিস না সেটা একটু পরে আমি তোকে বলবো। মারুফ চল। মুনা তুমি? আলিফ ভালো হয়েছে তুমি চলে আসছো। এই যে দেখো, একটা ছোট লোক ফকিনির বাচ্চার কত বড় সাহস, তোমার গাড়ির মধ্যে ঢুকে জানে কি করতেছিল? না মানে আলিফ, এই কিসের ইয়ে মানে, মুখ থেকে এখন কথা বের হয় না তাই না? কথা বের হবে কিভাবে? তোদের মতো ফকিনির এরকম বড় গাড়ি দেখলে এমনই করে। আর আলিফ, আমি জাস্ট এটাই বুঝি না তুমি কিভাবে এরকম একটা ছোট লোক ফকিনির সাথে বন্ধুত্ব করলে। তোমার লেভেল দেখো, ওর লেভেল দেখো, তোমার লেভেল আর ওর লেভেল কি সেম? সেম স্ট্যান্ডার্ড মেইনটেইন করে? হ্যাঁ ছি, কি অবস্থা পোশাকের! ওর শরীর থেকে আসতেছে গন্ধ, আমি তো ওর সামনে দাঁড়িয়ে কথাই বলতে পারতেছি না। মোনা তুমি এসব কি বলতেছো, এসবের মানে কি? মানে কি বুঝতেছো না আলিফ, এইরকম একটা ছোট লোক ফকিনি রাস্তাঘাটে ঘোরাফেরা করে, সে বলছে সে নাকি তোমার বন্ধু, এটা কি বিশ্বাস করতে হবে আমার? মারুফ চাবি দে, ভিতরে যা। যা আলিফ, মানে আমি এটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি তোমার কাছে ইম্পর্টেন্ট নাকি ওই ছোট লোক ফকিনিটা তোমার কাছে ইম্পর্টেন্ট? তুমি ওকে কি করে বললে যে গাড়ির মধ্যে গিয়ে বসতে? চুপ, জাস্ট শাট ইওর মাউথ। অনেকক্ষণ যাবত উল্টা পাল্টা কথা বলতেছো, কাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছো? ও আমার বন্ধু, ও তোমাকে বলছে যে ও আমার ছোটবেলার বন্ধু, আর তাকে তুমি অপমান করতেছো। তুমি আমাকে কি বললো? ওর মতো ছেলে আমার কিভাবে বন্ধু হতে পারে? ওকে যেন আমি ছেড়ে দেই, আমি যেন বন্ধুত্ব নষ্ট করে দেই। আমি তোমাদের মতো না, শো অফ দেখে কোনোদিন বন্ধুত্ব নির্বাচন করি না, আমি মন দেখে বন্ধু নির্বাচন করি। ও আমার ছোটবেলার বন্ধু, আর তার সাথে তুমি আমার বন্ধুত্ব নষ্ট করতে বলতেছো। আরো কি যেন বলছো, ওর শরীর থেকে গন্ধ বেরোইতেছে, একটা লুঙ্গি পরে আছে, একটা নোংরা শার্ট পরে আছে। হ্যাঁ পরে আছে, তাতে আমার কোনো সমস্যা নাই। ও যেমনই হোক না কেন, কালো হোক, ফর্সা হোক, গরিব হোক, বড়লোক হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে ও শুধুমাত্র আমার বন্ধু, আর তার সাথে তুমি আমার বন্ধুত্ব নষ্ট করতে বলতেছো। এখন তোমার এই বিহেভিয়ারগুলো দেখে আমি খুব ভালো করে বুঝতে পারছি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসছো আমার টাকা পয়সাকে, আমার গাড়ি বাড়িকে, আমার অর্থবিত্তকে। আর এরকম মেয়ের সাথে আর যাই হোক সম্পর্ক রাখা যায় না। আরে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে কতদিন? মাত্র 5 মাস। আর ও আমার ছোটবেলার বন্ধু, সেই বন্ধুকে তুমি আমাকে ছেড়ে দিতে বলতেছো? নেভার। তোমার মতো মেয়ে আমার জীবনে কোনো দরকার নাই, কিন্তু ওর মতো বন্ধু আমার জীবনে অনেক দরকার আছে। সেই ছোট্টবেলা থেকে আমাকে সব জায়গায় সাপোর্ট করে গেছে, আর সেই বন্ধুর সাথে তুমি আমার বন্ধুত্ব নষ্ট করতে বলো? যাই হোক, তোমার মতো মেয়ের সম্পর্কে সব কিছু বোঝা শেষ হয়ে গেছে আমার। আজকের পর থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, আমার সাথে কোনো রকম কন্ট্রাক্ট করার চেষ্টাও তুমি করবে না, কথাটা যেন মাথায় থাকে। আলিফ লিসেন, লিসেন আলিফ,